এইখানে ওইলে কি রক্তগোলা? হ্যাঁ রক্তগোলা এখানে। এভাবে উঠে তাদের এই পাশে এসে এখানে শুয়ে রেখে ঠিক এই জায়গাটিতেই এই জায়গাকেই বলা হয় নরবলি। রাজা ছিল, তাদের রাজত্ব ছিল, প্রজা ছিল, এখানে লোকজনের সরগম ছিল। আসসালামু আলাইকুম, আমরা আজকে সিলেটের এমন এক প্রাচীন রাজবাড়ি ঘুরতে যাব যে রাজবাড়ির রাজত্বে টিকে রাখার জন্য সেই রাজার যেমন সুনাম রয়েছে তেমনি নরবলি দেওয়ার মতো কুনামও রয়েছে এই রাজার বিরুদ্ধে। এই রাজার রাজত্বকাল ঠিক কখন শুরু হয়েছিল তা ইতিহাসে পাওয়া যায়নি। এই রাজবাড়ির ভিতর রয়েছে এখনও নরবলি দেওয়ার মতো স্থান এবং সেই নরবলি দিয়ে পাশে একটা কূপে সেই নরবলি দেওয়ার পর সেই কূপে যাদেরকে ফেলানো হতো সেই কূপও এখনও অস্তিত্ব বিদ্যমান রয়েছে এই রাজবাড়িতে। কেন এই রাজবাড়িতে তাদেরকে এনে নরবলি দেওয়া হতো সেই ইতিহাস জানাবো এবং ঘুরে দেখাবো এই সিলেটের প্রাচীনতম জৈন রাজবাড়ি। চলুন ঘুরে দেখা যাক। বৃহত্তর সিলেটের খাসিয়া জৈন্তা পাহাড়ের প্রান্তদেশে অবস্থিত এই জৈন্ত রাজ্যটি নানা কারণে বিখ্যাত, বিশেষ করে প্রবল পরাক্রমশালী মুঘল আমল আর ইংরেজ শাসন শুরুর প্রায় শতবর্ষ পরেও নিজেদের স্বাধীন অস্তিত্ব টিকিয়ে রাখতে পারার জন্য জৈন্ত রাজারা যেমন বিখ্যাত ছিলেন তেমনি নরবলি দেওয়ার মতো নিষ্ঠুর কাজের জন্য তারা কুখ্যাত বলেও লোকমুখে শোনা যায় এখনও। আজও সিলেটের পাড়ায় পাড়ায় এ রাজ্যের রাজা বা রানীদের সম্পর্কে নানা গল্প শোনা যায় যা রূপকথার কাহিনীকেও হার মানায়। রাজ্যটি একসময় বিস্তৃত ছিল উত্তর দিকে ভারতের মেঘালয়, দক্ষিণে সিলেটের কানাইঘাট ও গোপালগঞ্জ, পূর্বে কানাইঘাট জকিগঞ্জ এবং পশ্চিমে গোয়েনঘাট ও সিলেটের সদর উপজেলা পর্যন্ত। সিলেট জেলার জয়ন্তপুর উপজেলার নিসপাট ইউনিয়নে রাজ্যটির রাজধানী ছিল। বর্তমানে রাজবাড়িটির আশেপাশে এখনও ছড়িয়ে ছিটে আছে জয়ন্ত রাজ্য ও রাজপরিবারের অনেক স্মৃতি। আমরা এখন এই রাজবাড়ির ভেতর ঢুকব এবং কোথায় সেই নিষ্ঠুরভাবে নরবলি দেওয়া হতো এবং নরবলি দেওয়ার পর সেই লাশগুলো কোথায় রাখা হতো সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এই জৈন্ত রাজ্যের সেই নরবলি দেওয়ার নিষ্ঠুর প্রথা। নিঃশুপ হয়ে পড়ে রয়েছে এই রাজবাড়িটি, যেন তার আকাশে বাতাসে এখনো শোনা যাচ্ছে নরবলি দেওয়ার মানুষের সেই আত্মনাদ ও কান্না। ইতিহাসের এই প্রাচীন জৈন্ত রাজবাড়ি যেখানে এই রাজার যেমন তার রাজত্ব ধরে রাখার সুখ্যাতি রয়েছিল তেমনি অপরাধীদের এখানে নরবলি দেওয়ার মতো কুখ্যাতিও তার বিরুদ্ধে রয়েছে। এবং অন্য রাজ্য থেকে যে প্রজারা দুর্ভাগ্যক্রমে এই রাজ্যে আসতো তাদের কপালে যুক্ত এই নরবলি দেওয়ার মতো নৃশংস এক ঘটনা। রাজবাড়ি মোটামুটি 500 বছর আগে জি এই জায়গাটা ওই লোকই আপনার অন্তত ওকে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তানের প্রায় যে মনে করবে ইতিহাসটা পাকিস্তানের পর্যন্ত হতো ওকে 20-30 বছর রাখতে হবে জিনিসটা আর কি না যার যে এটা উঠে গেছে। আচ্ছা, আমরা ইতিহাসে জানতে পেরেছি এই রাজত্ব ধরে রাখার জন্য জয়ন্ত রাজার অনেক সুনামও রয়েছিল এবং যারা এখানকার এই রাজত্বে অনেকে অপরাধী ছিল রাজায় মনে করো বিষার কন্যা বিষার পাইলে জি নরবলি হয়ে যাবে। জি রক্তগুলা মানে বাইর হয় এইখানে রক্ত বের হতো জি জি বাইরে রাস্তাটা। আর এইখানে এই পাশের যে কূপটা জি এইটা এইটা ওই তো কি তার ইন্দারা ইন্দারা মানে নরবলি দেওয়ার পর এখানে ফেলে দিত জি না না এই জায়গাটা
এই জায়গাটায় মানে ওরও ইয়ে করছে তার মানে কোনো রাখতে আর কি মানে ওর বিশেষ করে যারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে ঢুকে পড়তো তাদের কপালে এই নরবলি দেওয়ার দুর্ভাগ্য এবং অভিশপ্ত তাদের উপর চলে আসতো, এবং অনেক সময় এই জয়ন্ত রাজা তাদের দেবতাদের সন্তুষ্ট করার জন্য এখানে নরবলি দিত। এই নরবলি দেওয়ার পর এই সেই কূপ, এই কূপের ভেতরই সেই লাশগুলো এখানে ফলাইবো, এখানে শেষ হতো আর কি। এই পাশে যেটা এটাই হলো এটা বলা হয় নরবলি দেওয়ার বেদি, এই সেই জায়গা এখানে এখানে হইলো কি রক্তগুলা আমি তো বললাম যে পাকিস্তান ও যায় 20-30 বছর আগে আর কি বন্ধ হয়ে গেছে, রাজার তার ইয়ে হয়ে গেছে, ডেট শেষ। রাজার নাম আছে গিয়া কালু রাজা, জয়ন্ত রাজা, জি জি জয়ন্ত রাজা কালু রাজা, তার নামটা আছে কালু রাজা, কালু রাজা, কালু রাজা। এটা আমার বাপ দাদা, এই রাজার রাজত্বকাল আসলে ঠিক কবে কখন শুরু হয়েছিল ইতিহাসে আমরা খুঁজে পাই না, কিন্তু ধরা যায় অষ্টাদশ শতকের শুরু দিকে এই রাজার রাজত্বকাল শুরু হয়েছিল। এই রাজার মেয়ে ছিল, তার নাম হলো জয়ন্তী, তার নামে এই আজকের না জয়ন্তী বাড়ি, এটার নাম হলো জয়ন্তী বাড়ি, এই নামে নাম হয়েছে গিয়া এখন জয়ন্তা, কিন্তু জয়ন্তী বাড়ি বলে, এটা হলো জয়ন্তী বাড়ি। এটা কি? এটা হইলো কি রাজার ঘর, রাজার ঘর, হ্যাঁ রাজার ঘর, এটা রাজার ঘর। যেমন রাজা মনে করো অন্য বইয়া আপনার বিচার আচার করিয়া যার হয়ে মনে করো অন্যায় ভাবে হইলে বলি দিল, সে বলি দিব এখানে বিচার আচার করি হতো, জি জি ওখানে এখন তো এখন নাই, মানে এই জায়গাটা আরো পুরো সুন্দর আছিল, বেশ সুন্দর জায়গা আছে। সে তার রাজত্বের সব কাজ সমাধান করতেন, এক সময় রাজা ছিল, তাদের রাজত্ব ছিল, প্রজা ছিল, এখানে লোকজনের সরগম ছিল, আজ রাজা নেই, প্রজা নেই, এইরকম অবহেলায় অযত্নে পড়ে রয়েছে সিলেটের এই জয়ন্ত রাজবাড়ি। বিচার কার্য সম্পাদন হতো এখানে, বিশেষ করে এই রাজ্যের যারা অপরাধী ছিলেন, যেমন আমাদের এখনকার অপরাধে যাদের সর্বোচ্চ শাস্তি হতো তাদের মৃত্যুদণ্ড হয়, কিন্তু এই রাজ্যের যারা সর্বোচ্চ অপরাধী ছিল তাদেরকে এইখানে মানে বলি দেওয়া হতো। এই সেই মানে ঐতিহাসিক জায়গা, এখানে মানুষ এখানকে উঠে এই পাশেই সেই, এটাই সেই ঐতিহাসিক স্থান, এখানে নরবলি দেওয়া হতো, এখানে উঠে ওইভাবে এইভাবে উঠে তাদের এই পাশে এসে এখানে শুয়ে রেখে ঠিক এই জায়গাটিতেই, এই জায়গাকেই বলা হয় নরবলির বেদি, এখানে আর কি বলি দেওয়া হতো এবং রক্তগুলো এদিক দিয়ে পড়তো।
এই ঐতিহাসিক এই স্থাপনাটি এখনো টিকে আছে। এই জয়ন্ত রাজবাড়ির বিচারালয় বলা হয় বা জয়ন্ত রাজবাড়ির একটি অংশ আর কি এটি। আর এই পাশে যে কূপটি, কূপটি আমরা দেখতে পাচ্ছি, এখানে যাদেরকে বলি দেওয়া হতো, বলি দেওয়ার পর এই কূপে, এই কূপে তাদেরকে ফেলানো হতো। এখনো সেই কূপ অস্তিত্ব এখনো রয়েছে এই রাজবাড়ির আঙিনায়। এখানে সেই অসহায় আর অনেক সময় যারা অন্য রাজ্যের, যারা এখানে এই রাজ্যে ঢুকত, ভাগ্যক্রমে তাদেরও ভাগ্য যুক্ত নর বলি দেওয়ার মতো কঠিন শাস্তি, এবং অনেক সময় তাদের দেবতাকে খুশি করার জন্য নরবলি দেওয়া হতো এই রাজবাড়ির এই জায়গায়।